বাংলা টেলিভিশনের জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীতম ভট্টাচার্য। মা ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এরপর আরো বেশ কয়েকটি মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রীতমা। আবারও পর্দাতে ফিরতে চলেছেন এই অভিনেত্রী। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এর সাথে। মা, ইচ্ছে নদী, কাদম্বিনী, গ্রামের রানী বিনাপানি সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রীতমা ভট্টাচার্য। সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। শাসক দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে কাউন্সিলর হয়েছেন তিনি। রাজনীতিতে যোগদানের পর বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে দূরে সরেছিলেন শ্রীতমা। খুব শীঘ্রই আবার পর্দাতে ফিরতে চলেছেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে কালার্স বাংলার জনপ্রিয় কমেডি ধারাবাহিক বসন্ত বিলাস মেজ বাড়িতে অভিনয় করতে দেখা যাবে শ্রীতমা ভট্টাচার্যকে। এই ধারাবাহিকের নায়ক রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। ধারাবাহিকে তার চরিত্রের নাম শীলা। ছেলে বউয়ের সংসারে ভাঙন ধরাতে দেখা যাবে শ্রীতমার চরিত্রকে। এই প্রথমবার অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে দেখা যাবে যাদুরের শাশুড়ির চরিত্রে অভিনয় করতে। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।